আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। এসএসসি পরীক্ষা 2019 সালের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করতে হবে, এখানে আমি যে নোটিশটা পেয়েছি সেটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত, যা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কত তারিখ থেকে কত তারিখ করা যাবে এবং কিভাবে করতে হবে প্রসেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নেই, আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তার জন্য, এবং কিভাবে রেজাল্ট দেখতে হবে ফুল মার্কশিট সহ আমার একটি কন্টেন্ট আছে, এসএসসি নামের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলে পাওয়া যাবে। অথবা এখানে ভিডিওর কর্নারে আই বাটনের লিংক দেওয়া আছে সেই এসএসসি প্লেলিস্টের, সেখান থেকে দেখে নিতে পারবে ফুল মার্কশিট সহ একটি রেজাল্ট। অথবা শর্টকাট আমি বলে দিচ্ছি, আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এডুকেশন ইজিলি, সেখান থেকেও দেখা যাবে ফুল মার্কশিট শিট সহ রেজাল্ট। তো আবেদন করার সময় হচ্ছে 7 তারিখ থেকে আবেদন করা যাবে, 7 তারিখ থেকে আবেদন করা যাবে 13 তারিখ পর্যন্ত। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে, অন্যান্য ফোন থেকে করা যাবে না। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসসি, রিস্কোটনি এসএসসি রেজাল্টের সংক্ষিপ্ত রূপ আরএসসি, তারপর একটি স্পেস, তারপর বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, যদি ঢাকা বোর্ডের হন তবে ডিএইচএ, যদি চট্টগ্রাম বোর্ডের হন সিএইচএ চিটাগাং, তারপর অন্যান্য বোর্ডের হলে যে কোনো বোর্ডের হলে নামের প্রথম 3 অক্ষর, বোর্ডের নামের প্রথম 3টি ইংরেজি অক্ষর, তারপর দিতে হবে একটি স্পেস, তারপর দিতে হবে রোল নাম্বার। রোল নাম্বার দেওয়ার পর তারপর আরেকটি স্পেস দিতে হবে, তারপর বিষয়কোড লিখে যতটি সাবজেক্টের পুনর্নিরীক্ষণ করতে চান একটি একটি করে লিখে পাঠিয়ে দিলে হবে, অথবা সবগুলো একসাথে পাঠানো যাবে কি না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হ্যাঁ, যদি অনেকগুলো একসাথে করতে চান তবে অনেকগুলোর জন্য এভাবে 4টি 5টি সাবজেক্ট যদি অ্যাপ্লাই করতে চান তবে প্রতিটির জন্য আলাদা আলাদা কোড নাম্বার লিখে মধ্যখানে কমা ব্যবহার করতে হবে। তারপর দেখিয়ে দিচ্ছি, কমা ব্যবহার করার পর অথবা একটি সাবজেক্ট যদি হয় তবে একটি বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, যে নোটিশ প্রকাশ করা হয়েছে, ঢাকা বোর্ডের অধীনে কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার এত হলে মেসেজ অপশনে গিয়ে আরএসসি, তারপর যে বোর্ডের হবেন একটি স্পেস, তারপর যে বোর্ডের হবেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপর রোল নাম্বার, তারপর একটি স্পেস, তারপর সাবজেক্ট কোড, এখানে বাংলার জন্য সাবজেক্ট কোড 101 দেওয়া আছে, বাংলা দুইটা মিলে একটাই হিসাব করা হয় যার জন্য 101, ইংরেজি হলে ইংরেজির কোড নাম্বার, অথবা যতটি হবে 4টি 5টি হলে প্রতিটির জন্য আলাদা আলাদা কোড নাম্বার লিখে তারপর কমা ব্যবহার করতে হবে, তারপর লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। ফিরতি এসএমএস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। যতটি সাবজেক্টের হয় প্রতিটার জন্য আলাদা আলাদা হিসাব করে সম্পূর্ণ যতগুলো সাবজেক্টের অ্যাপ্লাই করবেন ততগুলো সাবজেক্টের টোটাল কত অ্যামাউন্ট আসে তা জানিয়ে একটি পিন দেয়া হবে, পিন নাম্বার। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে যদি আপনি এত টাকা দিয়ে, ফিস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চান তবে আরএসসি লিখে তারপর একটি স্পেস তারপর ইএস লিখতে হবে। সেকেন্ড এসএমএস এর ক্ষেত্রে ফিরতি প্রথম এসএমএস পাঠানোর পর যে এসএমএস আসবে সেক্ষেত্রে ইএস লিখতে হবে, তারপর একটি স্পেস দিতে হবে, তারপর প্রথম এসএমএস এ যে পিন নাম্বার আসছে সেই পিন নাম্বার এখানে উল্লেখ করতে হবে, তারপর একটি স্পেস দিতে হবে, তারপর যেহেতু টেলিটক ফোনটা আপনার নাও হতে পারে, অন্য যে কোনো কারো হতে পারে, তাই যে নাম্বারে আপনি এসএমএস পেতে চান সেই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, সেই নাম্বারটা পাঠিয়ে দিতে হবে, এখানে লিখতে হবে, তারপর যে কোনো মোবাইল অপারেটর যার নাম্বার, আপনি যে স্টুডেন্ট অথবা যে গার্জিয়ান তার নাম্বারটা উল্লেখ করতে হবে, তারপর উল্লেখ করে এখন যে এখানে যে কোনো ধর অপারেটরের নাম্বার হতে পারে লিখে তারপর আবার সেন্ড করতে হবে 16222222 এই নাম্বারে। এই নাম্বারে সেন্ড করার পর দেখুন কি হবে,
উল্লেখিত পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে, যেমন বাংলা এবং ইংরেজি দুটির জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC, তারপর স্পেস, তারপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর একটি স্পেস, তারপর রোল নাম্বার, তারপর দিতে হবে একটি স্পেস, তারপর যতটি সাবজেক্টের আবেদন করবেন ততটি সাবজেক্টের কোড নাম্বার লিখতে হবে প্রতিটি পত্রের জন্য। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য বলতে যতটি সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করবেন, ডিসকুটনি করতে চাইবেন, পুনঃনিরীক্ষণ করতে চাইবেন, ততটি সাবজেক্টের জন্য প্রতিটার জন্য 125 টাকা করে ফি প্রযোজ্য হবে। আপনার মোবাইল থেকে, টেলিটক মোবাইল থেকে কেটে নেওয়া হবে। এক্ষেত্রে মোবাইলের সার্ভিস চার্জ আলাদা, এটি শুধুমাত্র বোর্ডের ফিস। তারপর আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, তারপর এটি জানিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক। এভাবে SMS পাঠানোর পর আপনার কনফার্মেশন হবে, তারপর পরীক্ষার কিছুদিন পর, অন্তত পক্ষে 15 দিন সময় লাগে, 15 দিন পর আপনাকে জানিয়ে দেওয়া হবে। হয়তো একটি SMS এর মাধ্যমে রেজাল্ট দিতেও পারে, নাও দিতে পারে, সাধারণত SMS এর মাধ্যমে আপনার চেঞ্জ রেজাল্টটা জানানো হয় না। 15 দিন পর একটি নোটিশ আবার শো করা হবে, সেই নোটিশে বলে দেওয়া হবে রেজাল্ট প্রকাশ হয়েছে। তারপর আপনি এখন যেভাবে পরীক্ষার রেজাল্ট দেখছেন ঠিক একইভাবে পরীক্ষার রেজাল্ট দেখতে হবে আপনাকে। আবার আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সম্পূর্ণ রেজাল্টটা একসাথে দেখা যাবে। তো এই হচ্ছে প্রসেস এবং ডেট, 7 থেকে 13-র মধ্যে আবেদন করতে হবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। অন্যান্য যে কোনো ধরনের প্রয়োজনে এবং পরামর্শে আমাকে কমেন্টে বলে দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।